आज गंतव्य स्थान छिलो आद्यापीठ मायर मंदिर स्काईओवर ऊपर एखे सबाई के पिक्चर तुलते देखे आमी एक भावसाब निये पिक्चर तुले निलाम और एबार सोजा चललाम एकदम मंदिर उद्देश्य। दक्षिणेश्वर एकटूखानी घुरे फिरे आमी एरकम मनोरम परिवेश देखे देखे मन हो गेल उतला और संगे संगे ओखान थेके रिक्शा धरे आमी चले गेलाम आद्यापीठ मायर मंदिर। यही हलो एक फुलर दोकान जेखान थेके एकटा डाला निये आमी सोजा हाँटते शुरू कर लम मायर मंदिर उद्देश्य। और यही हलो किन्तु मंदिर गेट और एखान थेके हेटे चलते हैं और दुटो रास्ता जेखने कि ना गुटी गुटी पाए हेटे आमी भेतरेर दिके ढुकलाम और ढुके किन्तु देखते पेलाम एरकम बड़ो एकटा मंदिर जेटा कि ना स्वामी विवेकानंदेर मंदिर। एरकम बासाइड थेके चले जेते हबे आपनादेरके सोजा पेछने मायेर मंदिर रयेछे मा आद्यापीठ बा बोलते पारो आदि मायेर मंदिर। और एखानेई धराय सबाई धूपकाठि। एटा हलो एकटा शिव मंदिर खूब सुंदर और एखाने देवा हय किन्तु कूपन। तो झटापट सबार आगे तो आमी कूपनटा निये निलाम जेटा कि ना पार हेड एखाने 60 रुपिज। तो आमार साथे छिलो आरो दुजन तो आमी निये निलाम तीनटा टिकिट और एखाने किन्तु आमाके दिये देवा हलो रिटार्न एबं टिकिटटा। तीनटा टिकिट हाते पे आमी एखाने देखलाम एकटा बोर्ड जेखाने लेखा छिलो कूपन प्राइस मात्र 60 रुपिज एबं 11টা থেকে দেওয়া হয়। এবার আমি চলে গেলাম সোজাসুজি মায়ের মন্দিরের দর্শনে। তো এখান থেকে উঠতে উঠতেই বেশ খুব সুন্দর একটা ফিল হলো। আর এখানে কিন্তু পুরুষ এবং মহিলা আলাদা করে সকলকে বসানো হয় আর তারা দর্শন করতে পারে আরতির। আর এখানে কিন্তু দেয় ভোগ যেখানে কিনা মন্দির থেকে বেরিয়ে দু চার পা হেঁটেই কিন্তু এই ভোগের স্থল। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় পড়েছে। এখানেও সেম মহিলা এবং পুরুষ উভয় আলাদা আলাদা। ইতিমধ্যে শুরু হয়ে গেল ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি আর এই মনোরম পরিবেশে ওহো আমি লাইনে লেগে পড়লাম এবং আমার কুপনটা আমি দিয়ে দিলাম এই মহারাজজিকে। আর তারপর কিন্তু উনি আমাদেরকে প্রবেশ করতে দিল এরকম বড় হলে যেখানে কিনা একসাথে 500 জন এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে সুনির্দিষ্ট টেবিলের ওপরে বসে। আর তারপরে কিন্তু এই কাকিমা দেখছি সবাইকে পাতা দিচ্ছিল, তারপরে শেষমেশ আমার কাছেও এলো এবং আমাকেও দিল একটা পাতা। তো এরপরে আসার পালা হলো জল। এরকম প্লাস্টিকের গ্লাসে এখানে জল সার্ভ করা হয়। আর তারপরে কিন্তু প্লাস্টিকের গ্লাস দেওয়ার পর এই কাকিমা আবারও এলো এবং জল দিয়ে গেল। তারপর আসলো গরম গরম এরকম ফুলকো ফুলকো টাইপের বেগুন ভাজা বা যেটা বলতে পারো বেগুনি। আমার পাতে পড়েছিল একটা চুপসানো, বাট আমার মায়ের পাতে পড়েছিল একটা খুব সুন্দর। আর মা তো এরকম দেখে খুব খুশি হয়ে গেল আর দিয়ে দিল এত সুন্দর একটা এক্সপ্রেশন আর এত সুন্দর একটা রিভিউ। তো তারপর চলে এলো কিন্তু বাসন্তী পোলাওয়ের ট্রলি আর এখানে পেয়ে গেলাম আমি বাসন্তী পোলাও। ওহো হো যা স্বাদটা ছিল। আর তারপরে কিন্তু এখানে সাদা ভাত দিয়ে দিল আর আমার ফেভারিট পটল আলুর তরকারি। তো পটল আলুর তরকারি পেয়ে তো আমি ভীষণ খুশি। আর তারপরে কিন্তু আমি প্রণাম করে এরকমভাবে মুখে পুরে দিলাম প্রথম ভোগের প্রথম নিবালা যেটা ছিল কিনা বাসন্তী পোলাও। তারপরে চলে এলো এরকম গরম গরম খিচুড়ির পুরো একদম ট্রে আর তারপরে দুজন সার্ভ করে দিল গরম গরম খিচুড়ি। আর তার সাথে ছিল পাঁচমিশালি একটা তরকারি যেটা খিচুড়িটা ছিল ভীষণ গরম আর পাঁচমিশালি তরকারিটা ছিল ভীষণ স্বাদ। আর তারপরে কিন্তু আমি এরকম একটা নিবালা বানিয়ে পুড়ে দিলাম মুখে। আর তারপরে কিন্তু চলে এসেছিল চাটনি যেটা কিনা আম দিয়ে। আর এই পায়েসটা ও হো কী মিষ্টি যে ছিল, কিন্তু এলাচের পরিমাণটা একটু বেশি ছিল। তো চলো তোমরা এরকম মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।